কখন ফিরবে বিজয় আর ফিরবে না মানে বিজয়কে আমি প্রধানের কাছে পাঠিয়েছি চাকরির জন্য নয় মরার জন্য বলছেন আপনি একটু বোঝার চেষ্টা করো বিজয়কে না মারতে পারলে তোমাকে পাবো কি করে সুন্দরী আমি প্রধান আছি বিজয় ভূপেন্দা নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে হ্যাঁ ও ভূপেন আমার খুব বিশ্বাসের লোক আছে আর ও জানে আমি কি চাই সেই জন্য ও লড়কিটাকে নিজের কাছে রেখে তোমাকে পাঠিয়ে দিল তাকে আমি তোমার ব্যবস্থা করি আর ভূপেন ও লড়কিটার ঠিক আছে তুমি বসো আমি দেখি ও লড়কিটা আমার মতো তৈয়ার হলো কিনা প্রধান সেদিন যদি জানতাম ওর ভালোবাসা মরেনি তাহলে আমার ভালোবাসা কখনো ওর উপর চাপিয়ে দিতাম না এখন এতটা সময় পেরিয়ে গেছে যে আপনার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই ক্ষমা কেন চাইবেন ভাই বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি ওকে বাঁচিয়েছেন আবার নতুন জীবন দিয়েছেন শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ আমার ভালোবাসার মতো সীমার ভালোবাসা যেন নষ্ট না হয়ে যায় আপনি সুখেন্দুকে বলবেন সীমা তো একা আমার মেয়ে নয় আপনারও আমরা দুই মা মিলে সুখেন্দুকে বলবো সাহেব সাহেব কি করে হলো এসব চাকরির জন্য যে লোকটার কাছে গেছি সেই লোকটাই ওকে আমি আমি বুঝতে পারিনি যে ভূপেন এত নিচে নেমে গেছে ভূপেন মানে ভূপেন বসাক হ্যাঁ এক রং ও তো প্রধানের খাস লোক ওরা দুজনে মিলে এখানে দু নম্বরই কারবার চালায় ওরা জানে আপনারা এখানে আছেন
আমি বলেছিলাম ওকে। তাহলে আপনাদের এখানে থাকা চলবে না। প্রধানের মতো খতরনাক লোক আপনাদের এত সহজে ছেড়ে দেবে না। এখন কি হবে রামুদা? হ্যাঁ সাহেব, আপনারা এখান থেকে পালান। পালাবো? কোথায় পালাবো? আর পালিয়ে আমরা কোথায় গিয়ে বাঁচবো? আমরা তো আর অন্য কোনো জায়গা জানা নেই। আর তাছাড়া রামুদা, আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। আমরা শুধু দুজন দুজনকে ভালোবেসেছি। না সাহেব, তোমাদের ভালোবাসাকে আমি নষ্ট হতে দেবো না। জায়গার ব্যবস্থা একটা হয়ে যাবেই, চলুন আমার সঙ্গে। এক বাটলি পানি রাখি। চলো 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 চলো।